মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী জানব, জানব ইসলামের জন্য আবৃত লড়াই করে যাওয়ার এক সাহসী যোদ্ধার কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব, পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন ক্রীতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদী। শাহজাদী কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে। প্রাচীন মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আরবরা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মাজিদে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফের হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাদি হিসাবে। সেখানেই আবিসিনের আরেক দাস রাবাহ কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা মুবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তিকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসাবে তার গায়ের রং ছিল কালো। দেহের গঠন ছিল লম্বা, মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মার স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করেই বিলালকে ইতিম করে তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিব খলফের কাছে, একজন ক্রীতদাসের ছেলে হিসাবে তাকেও ক্রীতদাস হতে হলো। বিলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খলফ। মনিব হলেন খলফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজ এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয়, বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর সাথে। আম্মার রাদিয়াল্লাহু আনহু তারই মতো একজন হতভাগ্য ক্রীতদাস। আম্মার রাদিয়াল্লাহু আনহু পরে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত মসজিদটি বর্তমানে মসজিদে কুবা। আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন, তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো। জালিম মনিবের অত্যাচারী মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুজনে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন, একসময় সেটা করেও ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছাল। তাকে বলা হলো যন্ত্র মতো চার পায়ে চলাফেরা করার জন্য, আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন, ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিসড়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যান বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান, ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি, নতুবা মাত্রা আরও বাড়বে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না। এক চুলো প্রাণের চেয়েও যে আদর্শ বড়, ফলাফলে আরও ক্ষেপে যান উমাইয়া, নির্যাতনে ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নি তপ্ত বালুর উপর চিত করে শুইয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার, চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো, ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান,
একদিন নিশ্চয় এই যন্ত্রণার অবসান হবেই হবে ইনশাআল্লাহ। বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও। কেঁদে উঠল তার অন্তর, ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবিদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, যেমন করেই হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ, যত টাকা লাগে লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন, তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে। তাই হলো, উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে, তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায় আক্রমণ চালানো হতো তাদের উপর, তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়া হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন যায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেল এবং মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলমান। তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদের নববীতে একটানা 11 বছর আজান দিয়েছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কারস্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয় ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। শোকে বিহ্বল বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন, বীরত্বের সাথে অংশ নিলেন। জিহাদে ভাগ্যের এমনই নীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই উমাইয়ার মৃত্যু হলো বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতেই। লোকে তার সমুদ্র কণ্ঠের আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুঁশ হয়ে গেলেন। তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই, সেখানে তিনি কেমন করে আজান দেবেন? আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন, আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব না, তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবু সাহাবিরা তাকে অনুরোধ করলো, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু আগেরই মতো নিশ্চল। এবার সাহাবিরা অন্য এক উপায় বের করলো। নবীজির দুই দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য। তাদের অনুরোধ বিলাল রাদিয়াল্লাহু আনহু ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। এই আজান তিনি আর শেষ করতে পারেননি, আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাউলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। দাফন করা হলো ফাউলানের বাবুসাগির গোরস্থানে, আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য
আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানে চির নিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে।